ইবনুল কাইয়িম রহিমাহুল্লাহ মাদারিজুস সালিকিন বইতে শয়তানের সাতটি ফাঁদ সম্পর্কে বলেছেন, এর একটি অপরটির চেয়ে কঠিন এবং সর্বদা অপেক্ষাকৃত কঠিন ফাঁদটিকে সে অগ্রাধিকার দিয়ে থাকে। এক, কুফরের ফাঁদ। একজন মুমিন যখন কুফরে ফিরে যায়, শিরক করে, তখন তার সব আমল বরবাদ হয়ে যায়। এজন্য শয়তান মানুষকে সর্বপ্রথম কুফরের ফাঁদে ফেলার চেষ্টা করে, এটাই তার প্রধান লক্ষ্য। অধিকাংশ ক্ষেত্রে অজ্ঞ এবং দুর্বল ইমানের মুসলিমরা এই ফাঁদে পড়ে, তাই সবসময় নিজের ইমানের সুরক্ষা নিশ্চিত করা চাই। দুই, বিদাতের ফাঁদ। কাউকে যখন কুফরের ফাঁদে ফেলতে পারে না, তখন শয়তান বিদাতের ফাঁদে ফেলে। বিদাত হচ্ছে ওইসব কাজ যা মানুষ আমল ভেবে করে, অথচ ইসলামে এগুলোর কোনো অস্তিত্ব নেই। যারা বিদাতে লিপ্ত তাদের ভিতর অপরাধবোধ কাজ করে না, ফলে তবাও করে না। এজন্য এটি শয়তানের দ্বিতীয় বৃহত্তম ফাঁদ। তিন, কবিরা গুনাহসমূহের ফাঁদ। কুফর এবং বিদাতের ফাঁদ ব্যর্থ হলে শয়তান তৃতীয় ছক আঁকে, আর তা হল কবিরা গুনাহের ফাঁদ। ভবিষ্যতে তওবা করে নিও, আল্লাহ দয়াশীল, ক্ষমাশীল ইত্যাদি অজুহাতে মানুষকে কবিরা গুনাহে জড়ায়। চার, সগিরা গুনাহসমূহের ফাঁদ। মুমিনদের ভিতর যারা কবিরা গুনাহের ব্যাপারে সতর্ক থাকে কিন্তু সগিরা গুনাহের ব্যাপারে বেখেয়ালি, শয়তান তাদেরকে এই ফাঁদে ফেলে। আর একজন মানুষকে যখন সগিরা গুনাহে অভ্যস্ত করে ফেলা যায়, তখন তাকে কবিরা গুনাহের ফাঁদেও ফেলা সময়ের ব্যাপার। পাঁচ, মুবাহের ফাঁদ। উপরে সবগুলো ব্যর্থ হলে শয়তান মুবাহের ফাঁদে ফেলে। মুবাহ মানে যেসব কাজ ইসলামে বৈধ, মানুষ সেগুলো বৈধ ভেবে অতিরিক্ত করে ফেলে। এভাবে সীমা অতিক্রম করার দ্বারা ধীরে ধীরে গুনাহের দিকে ধাবিত হয়, আখিরাত ভুলে যায় কিংবা অন্যের হক নষ্ট করে ফেলে। যেমন পর্যাপ্ত অর্থ সম্পদ থাকার পরেও সম্পদের পেছনে দিন রাত নষ্ট করা, হালাল খাবার অতিরিক্ত ভোগ করে দেহের ক্ষতি ডেকে আনা, সামাজিকতা রক্ষা করতে গিয়ে পরিবারের হক নষ্ট করা ইত্যাদি। ৬, অপেক্ষাকৃত কম মর্যাদাপূর্ণ আমলের ফাঁদ। বর্তমানে এই ফাঁদ ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে। বিভিন্ন উৎসব আনুষ্ঠানিকতাকে কেন্দ্র করে মানুষ এই ফাঁদে বেশি পড়তে দেখা যায়। যেমন রাতভর নফল সালাত আদায় করে ফরজ কাজা করা, নিকট গরিব আত্মীয়দের বদলে দূরের অপেক্ষাকৃত সচ্ছল আত্মীয়দের দান করা ইত্যাদি। ৭, মানুষের উপর শয়তানের বাহিনী প্রয়োগের ফাঁদ। ব্যক্তি যত ইবাদত গুজার, তার প্রতি শয়তান বাহিনীর অত্যাচারও তত বেশি। এটা শয়তানের সর্বশেষ ফাঁদ। সে এবার নিজেই ইবাদত গুজার বান্দার ক্ষতি করতে লেগে যায়, জিনদের লেলিয়ে দেয় এবং মানুষরূপী শয়তানদেরও এক্ষেত্রে ব্যবহার করে। এভাবে আল্লাহর পথের পথিকদের কী কী স্তর অতিক্রম করতে হয় এবং কী কী বাধার সম্মুখীন হতে হয়, বিস্তারিত জানতে পড়তে পারেন মাদারিজুস সালিকিন বইটি। বইটি অর্ডারের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে। এমন আরও অসংখ্য ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনে প্রেস করে রাখুন।